গত বছরের শুরু থেকে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। সোশ্যাল মিডিয়া বা মুঠোফোনেও তার সাড়া মিলছে না। হঠাৎ অন্তরালে চলে যাওয়ার চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে, বিয়ে ও সন্তানের মা হয়েছেন পপি। যদিও এ বিষয়ে পপির কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্তরালে যাওয়ার পর মাঝে একবার এক ভিডিও বার্তায় শিল্পী সমিতির ভোট চেয়েছিলেন, এরপর তার আর কোথাও দেখা যায়নি এই নায়িকাকে। এখন পর্যন্ত মিলছে না তার হদিশ। এদিকে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী 23 ডিসেম্বর পপি অভিনীত ডাইরেক্ট অ্যাটাক মুক্তি পাবে। সিনেমাটির পরিচালক সাদেক সিদ্দিকি বলেন, আমরা সিনেমাটি নিয়ে 2-3 দিনের মধ্যেই প্রচারে যাব, কিন্তু কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিনেমা করবে কিনা সেটাও জানি না। সিনেমার নায়িকা প্রচারে না থাকলে হয়, পপি ছাড়া এখনো আমরা কিছুটা সিদ্ধান্তহীনতায় আছি। শেষ পর্যন্ত সে থাকবে কিনা জানা দরকার। অন্যদিকে 3 বছর আগে ডাইরেক্ট অ্যাটাক সিনেমার শুটিং শুরু হয়। তখন এর নাম ছিল সাহসী যোদ্ধা। করোনার মধ্যে সিনেমাটি শুটিং শেষ হয়। এদিকে 1 বছর আগেই সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। সাদিক সিদ্দিকি বলেন, আমাদের বড় বাজেটে সিনেমাটি সম্পূর্ণ বাণিজ্যিক ও অ্যাকশন সময়ের দর্শক গল্পটি পছন্দ করেন। গল্প তুলে ধরা হয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সহ বেশ কিছু বার্তা। এদিকে মুক্তির তারিখ পরিবর্তন হবে উল্লেখ করে পরিচালক আরো জানান, নামার গল্প ও চিত্রনাট্য করেছেন কমল সরকার, পপির বিপরীতে রয়েছেন আমিন খান। এতে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন, শিলা প্রমুখ। 2019 সালে পপি অভিনীত সর্বশেষ সিনেমা দ্য ডিরেক্টর মুক্তি পায়। 3 বছর পর পর্দায় ফিরছেন পপি। সো ভিউয়ার্স, চিনে তো নিলেন হদিশ মিলছে না অভিনেত্রী পপির, যার ফলে সিনেমার প্রচারের বিপক্ষে পরিচালক। আর বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।